এই মুহূর্তে ঘুরিয়ে দেখালাম এখানকার সমস্ত প্ল্যাটফর্ম এবং সেই সঙ্গে সঙ্গে আপনার ক্লক রুম, ওয়েটিং রুম। হ্যালো, গুড আফটারনুন ইন্টারনেট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 6th November 2022, এখন সময় হচ্ছে বিকেল 3:10। গুড আফটারনুন ফ্রম খড়গপুর স্টেশন থেকে, নিশ্চয়ই পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। বেসিক্যালি আজকে আমার যেটা প্ল্যান আছে, মানে আমার ইউটিউব জার্নি শুরু থেকে আমার ম্যাক্সিমাম ভিডিও শুরু হয়েছে এই খড়গপুর স্টেশন থেকে এবং ম্যাক্সিমাম ভিডিও শেষ হয়েছে এই খড়গপুর স্টেশনে এসে। কিন্তু কখনো আমি এই খড়গপুর স্টেশন নিয়ে কখনো আমি কোনোদিন স্পেসিফিক্যালি সেরকম কোনো আজ অব্দি কোনো ব্লগ বানাইনি। তো আজকে ভাবলাম খড়গপুর স্টেশন, সত্যি কথা বলতে কি আমাদের অবিভক্ত মেদিনীপুর জেলা, মানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার বহু মানুষ এই দিক দিয়ে প্রত্যেক দিন যাতায়াত করেন এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যান, বিভিন্ন ট্রেন ধরেন। তো এখানে অনেকে আসেন, অনেকে নিয়মিত যাতায়াতের জন্য হয়তো অনেকের এই জায়গাটা সম্বন্ধে পরিচিতি আছে, কিন্তু অনেকে হয়তো নতুন যাতায়াত করছেন, হয়তো আপনারা ঠিকঠাক জানা নেই। তো যতটা পারবো আমি এই ভিডিওতে এই খড়গপুর স্টেশনে কোথায় কী প্ল্যাটফর্ম আছে বা মোটামুটি একটু তথ্যগুলো যেগুলো দিলে আপনাদের আগামী দিনে আপনাদের এখানে আসতে কাজে লাগে, সেটাই মূলত আমি এই ভিডিওতে ভাগ করব। আর এখানে মুহুর্মুহ অ্যানাউন্সমেন্ট হচ্ছে বিভিন্ন ট্রেনে, তার মাঝখানে যতটা পারি আপনাদের চেষ্টা করব বিভিন্ন তথ্য তুলে ধরার জন্য। আচ্ছা, এই খড়গপুর স্টেশনে দুদিক দিয়ে প্রবেশ করা যায়। আমি এখন প্রবেশ করছি খড়গপুর স্টেশনে বোগদা, মানে মেন যে মানে একটা হচ্ছে বাসস্ট্যান্ডের দিক দিয়ে প্রবেশ করা যায়, আরেকটা হচ্ছে আপনার বোগদার দিক দিয়ে প্রবেশ করা যায়, মানে বোগদাটা হচ্ছে মেন। আমি এখন মেন যে এন্ট্রি সেই দিক দিয়ে প্রবেশ করছি। সামনে যে লাল রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে এখানে আপনার ইনকোয়ারি আছে, এখানে ইনকোয়ারি আছে, এখানে আপনার রিজার্ভেশন টিকিট কাউন্টার আছে, আনরিজার্ভ টিকিট কাউন্টার সমস্ত হচ্ছে এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংয়ের মধ্যে। আর এখানেই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেই হচ্ছে আপনার উপরে, এই যে দেখুন এখানে আপনার বিভিন্ন ট্রেনের সমস্ত ডিসপ্লেগুলো এখানেই এখানে আছে। আর আমি একটা প্ল্যাটফর্ম টিকিট কাটবো। এখানে হচ্ছে একেবারে হচ্ছে আপনার বাম দিকে, মানে একেবারে বাম দিকে একেবারে শেষে যে কাউন্টারগুলো হচ্ছে সেটা হচ্ছে আপনার ইনকোয়ারি কাউন্টার, তারপরে হচ্ছে রিজার্ভেশন টিকিট কাউন্টার, আর তারপর ডান দিকে হচ্ছে আপনাদের আনরিজার্ভ টিকিট কাউন্টার। আর একদিনের কোণে হচ্ছে আপনার এখানে যে দেখুন কোণে যে এখানে প্রচুর ভিড় আছে, সেটা হচ্ছে আপনার সেখানে হচ্ছে টিকিট ভেন্ডিং মেশিন আছে, অনেকে টিকিট কাটছেন। খড়গপুর স্টেশনের প্ল্যাটফর্মে ঢোকার আগে আপনি এরকম বাম দিকে এরকম যেখানে দেখতে পাবেন স্টেট ব্যাংকের এটিএম আছে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার পিএনবির ব্যাংকের এটিএম আছে, পাশে হচ্ছে আপনার সামনে আছে ইন্ডিয়ান ব্যাংকেরও এটিএম আছে এখানে। আর ঠিক ইন্ডিয়ান ব্যাংকের এটিএমের পাশেই হচ্ছে আপনার আপনার এসকেলেটর আছে। হ্যাঁ, আজকে এসকেলেটার চলছে, এই এসকেলেটার দিয়ে আপনারা প্রবেশ করতে পারেন স্টেশনের প্ল্যাটফর্মের মধ্যে। তাছাড়া আপনার তো এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আপনারা উঠতে পারেন। আর সিঁড়ির পাশে এখানে লিফটও আছে, এই যে এই জায়গাটায়, এই যে সামনে দেখুন এই জায়গায় লিফট আছে। এটা কিন্তু অনেকে মিস করে যান, যদি সঙ্গে বয়স্ক কেউ থাকে মাথায় রাখবেন যে এখানে লিফট আছে, লিফট দিয়ে আপনারা প্ল্যাটফর্মের ভেতরে প্রবেশ করতে পারেন। এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে অনেকে যাতায়াত করছেন। আর তাছাড়াও এখানে কিন্তু আপনার আছে, এখানে আপনার সাবওয়ে আছে, সাবওয়ে দিয়ে আমরা কিন্তু প্ল্যাটফর্মের মধ্যে প্রবেশ করতে পারি। আমি আমি হচ্ছে আমি সাবওয়ে দিয়ে প্রবেশ, আমি প্ল্যাটফর্মের মধ্যে যাব। এই হচ্ছে সাবওয়ে, এই সাবওয়ে দিয়ে, এই সাবওয়ে দিয়ে কিন্তু আমি প্ল্যাটফর্মের মধ্যে প্রবেশ করতে পারি। এই যে সাবওয়ে দিয়ে আমি এখন চলেছি, এই সাবওয়েটা কিন্তু একেবারে বোগদার দিকে যে টিকিট কাউন্টার আমি আপনাকে দেখালাম সেই টিকিট কাউন্টারের এক প্রান্তে শুরু হয়েছে আর এই আরেক প্রান্তে এসে মিশেছে, উঠেছে আপনার 4 নম্বর প্ল্যাটফর্মে এসে উঠেছে। এই হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। এই কিছুক্ষণ আগে হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস ক্রস করলো, তাই এত ভিড় এখানে। এত ভিড়ের মধ্যে আমি কথা বললে আপনারা কিছু না বুঝতে পারবেন, না আমি কিছু আপনাদের বোঝাতে পারবো, তাই আমি ওভারব্রিজে উঠে যাচ্ছি। এই ওভারব্রিজটা আবার ওই 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠে গেছে, ওভারব্রিজে উঠেই আমি আপনাদের সঙ্গে বাকি কথাগুলো বলছি, না হলে আমার বোঝাতে এবং আপনাদের বুঝতে অসুবিধা হবে। আর তাছাড়া এই সময়টা এতটা র্যাশ, এই সময় স্টেশনে একের পর এক ট্রেন ঢুকছে, এই জনশতাব্দী বেরোলো আবার আগরতলা ব্যাঙ্গালোর হামসফর ক্রস করছে, প্রচুর র্যাশ এই সময় প্ল্যাটফর্মে।
মুহূর্তে খড়গপুর স্টেশনে এই মুহূর্তে মানে খড়গপুর স্টেশনে এই মুহূর্তে দুটি র্যাম্প আছে, ওয়াকিং র্যাম্প আছে। তার মধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি পুরনো র্যাম্পের মধ্যে, যেটা সবাই মোটামুটি জেনে। নতুন র্যাম্পে আমি যাব, এই ভিডিও শেষের দিকে আমি আপনাদেরকে নতুন র্যাম্পটা ঘুরিয়ে দেখাবো। আর খড়গপুর স্টেশনে যেহেতু এসেছি, তাই খড়গপুর স্টেশন সম্বন্ধে কিছু কথা আমার মনে হয় না বললে আমার এই ভিডিওটার সম্পূর্ণতা লাভ করে না। এই খড়গপুর স্টেশন হচ্ছে এই মুহূর্তের ভারতবর্ষের চতুর্থ লংগেস্ট স্টেশন। আর এটা হচ্ছে আবার A1 ক্যাটাগরির মধ্যে পড়ে খড়গপুর স্টেশনটি। এখানে মোট প্ল্যাটফর্ম হচ্ছে 12টি, 1A, 2, 2A, 3, 3A, 4, 4A, 5, 6, 7, 8 মোট 12খানা প্ল্যাটফর্ম আছে। আর এটি হচ্ছে আপনার সাউথ ইস্টার্ন জোনের মধ্যে পড়ে। আর এই খড়গপুর স্টেশন তার কাজ শুরু হয়েছিল বা খড়গপুর স্টেশনের সূচনা হয়েছিল 1898-99 সাল নাগাদ। এই খড়গপুর স্টেশনের সূচনা হয়েছিল, আগেই বলেছি এখানে হচ্ছে মোট 12টি, এখানে মোট 12টি এখানে প্ল্যাটফর্ম আছে। এই প্রথমে আপনি বগুড়ার দিকে যদি প্রথম দিকে আপনারা আসেন, তাহলে প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন এখানে 1A, 1, 1A ডান দিকে, এই যে দেখুন ডান দিকে 1, 1A, বাম দিকে হচ্ছে 3, আর 3A। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই যে নিচে যে প্ল্যাটফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার 3 নম্বর প্ল্যাটফর্ম এই দিকটা। আবার ঠিক বিপরীত দিকে হচ্ছে, মানে ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পেছন দিকে হচ্ছে আপনার এই যে আমার ঠিক অপোজিটে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার 1 নম্বর প্ল্যাটফর্ম। এই 3 নম্বর আর 1 নম্বর প্ল্যাটফর্ম মিলেই হচ্ছে আপনার সবথেকে লংগেস্ট প্ল্যাটফর্ম একসময় ছিল বা ভারতবর্ষ তথা বিশ্বের 1 নম্বর প্ল্যাটফর্ম ছিল, কিন্তু বর্তমানে এটা হচ্ছে চতুর্থ দীর্ঘ প্ল্যাটফর্ম আমাদের ভারতবর্ষে। সবসময় মাথায় রাখবেন যে এই যে প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছে, এই হচ্ছে এই দিকটা হচ্ছে 1, তার ঠিক সরে এগিয়ে গেলে কিন্তু এইদিকে এই যে ওভারব্রিজের পরে যে এইদিকটা যে চলে আসছে, এই যে এইদিকটা যে চলে আসছে, তখন এটা কিন্তু হয়ে যাচ্ছে আপনার 3 নম্বর প্ল্যাটফর্ম। 1, 1A, 3, 3A পেরিয়ে এলে তারপরে ঠিক হচ্ছে এখানেও আপনার ডান দিকে লিফট আছে 2, 2A এবং 4, 4A প্ল্যাটফর্মে যাওয়ার জন্য, এখানে কিন্তু ডান দিকে লিফট আছে। এটা হচ্ছে এই যে আমি যে দেখুন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আপনার 2 নম্বর প্ল্যাটফর্ম, এই যে আঙুল দেখাচ্ছি 2 নম্বর প্ল্যাটফর্ম। আর এর ঠিক পরে এই দিকটা যখন আপনি চলে আসছেন, ঠিক বিপরীত দিকে চলে আসছেন, এটা হচ্ছে আপনার 4 নম্বর প্ল্যাটফর্ম। এই প্রসঙ্গে একটা কথা আমি আপনাদের বলে দিই যে আমাদের এই খড়গপুর স্টেশনে মূলত যে সমস্ত এক্সপ্রেস ট্রেনগুলো যাতায়াত করে এবং তার ম্যাক্সিমাম ট্রেনটাই হচ্ছে আপনার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর ম্যাক্সিমাম ট্রেনটাই কিন্তু এই 4টি প্ল্যাটফর্ম দিয়ে যাতায়াত করে। আমি এখন ওভারব্রিজের উপর দাঁড়িয়ে আছি, আর ওভারব্রিজের আমার ঠিক পেছন দিকটা, এই যে পেছন দিকে আঙুল দেখাচ্ছি, মানে এই দিকটা হচ্ছে আপনার বগুড়ার দিকে, মানে যেদিক থেকে আমি এলাম, আর ঠিক ওভারব্রিজের ঠিক শেষ অংশটা মানে অন্যদিক চলে গেছে খড়গপুর বাস স্ট্যান্ডের দিকে। মানে সোজা কথা বলতে গেলে 1 নম্বর প্ল্যাটফর্ম শুরু হচ্ছে বগুড়ার দিকে, আর হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে খড়গপুর বাস স্ট্যান্ডের দিকে। আপনি আরও এগিয়ে আসছেন তখন এখানে হচ্ছে আপনার 5 নম্বর এবং 6 নম্বর প্ল্যাটফর্ম, এখানেও কিন্তু এই বাম দিকে দেখুন লোকজন দাঁড়িয়ে আছে, এখানে লিফট আছে। তারপরে হচ্ছে 7-8 নম্বর প্ল্যাটফর্ম। আর আপনারা হয়তো জানেন যে ধোনি সিনেমার শুটিংটা এখানেই হয়েছিল, এই 7-8 নম্বর প্ল্যাটফর্মে হয়েছিল। আর এই মুহূর্তে বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার অংশটায় কাজকর্ম চলছে, তো এই কারণে 7-8 নম্বর প্ল্যাটফর্মের পরে বাকি অংশটা যাওয়া যাচ্ছে না। ম্যাক্সিমাম লোকাল ট্রেনগুলো কিন্তু এই 7-8 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ক্রস হয়ে থাকে। যে নিচে দাঁড়িয়ে আছে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটু মেদিনীপুর হাওড়া লোকাল, এইমাত্র এই হলো। আর আপনার এই 7-8 নম্বর প্ল্যাটফর্ম কিন্তু এখানে কিন্তু লিফট আছে। আমি এখন দাঁড়িয়ে আছি নতুন র্যাম্পের একদম নিচে দাঁড়িয়ে আছি, মাথার উপরে হচ্ছে নতুন র্যাম্প। আর এই নতুন র্যাম্পের পাশে মানে 2 নম্বর প্ল্যাটফর্ম আর 1 নম্বর প্ল্যাটফর্ম মাঝেই হচ্ছে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম, নিশ্চয়ই আপনার পেছনে সেটা দেখতে পাচ্ছেন। মাথায় রাখবেন নতুন র্যাম্পের পাশে 2 নম্বর প্ল্যাটফর্ম এবং 1 নম্বর প্ল্যাটফর্মের মাঝে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম। আর এই 1 নম্বর প্ল্যাটফর্ম, এই 1 নম্বর প্ল্যাটফর্মের পাশেই হচ্ছে এখানে হচ্ছে আপনার জন আহার আছে, এই যে জন আহার দেখতে পাচ্ছেন আপনারা। আমি একটু উপরে যাই গিয়ে দেখি এখানে কী কী এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে জন আহারে যাওয়ার রাস্তা। আচ্ছা আমি এখন জন আহারের মধ্যে চলে এসেছি। এই হচ্ছে জন আহার, এখানে কিন্তু বসার খুব সুন্দর ব্যবস্থাপনা আছে দেখতে পাচ্ছেন, এখানে আপনি এসে বসতে পারবেন। আর এখানে এই মুহূর্তে মোটামুটি আপনার থালি পাওয়া যায়, আপনার হচ্ছে মানে ভেজ থালি হচ্ছে আপনার 70 টাকা, আর হচ্ছে ডিম থালি হচ্ছে 80 টাকা, আর হচ্ছে চিকেন থালি হচ্ছে 120 টাকা।
মোটামুটি এইটাই মোটামুটি সবসময় এখানে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। আর মোটামুটি সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি আপনি এখানে এলে খাবার পাবেন। আর একটা কথা বলে দিই, এখানে হচ্ছে আপনার এখানে কিন্তু মেনু কার্ডে এখানে অনেক কিছু অপশন থাকলেও এই মুহূর্তে যেহেতু করোনার পরে জনহারটা খড়গপুরে একটু যে দাদা ম্যানেজারে বসছেন বলছেন যে এখন আগের মতন চলে না, তো মানে আগে এখন আর আগের মতন সেল নেই, তাই এখানে এই মুহূর্তে সমস্ত কিছু আইটেম পাওয়া যায় না, শুধু ওই খাবারই পাওয়া যায়, আপনার ওই সবজি ভাত, মাছ ভাত আর ডিম ভাত। আর হচ্ছে যদি পার্সেল কেউ নিতে চায়, পার্সেলের জন্য চার্জ হচ্ছে এক্সট্রা 20 টাকা। 3 নম্বর প্ল্যাটফর্মের পাশেই হচ্ছে এসি যে পেড লাউঞ্জটা, এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মের পাশেই আর কি। 3 নম্বর প্ল্যাটফর্মের পাশেই হচ্ছে প্রথমে হচ্ছে আপার ক্লাস ওয়েটিং রুম লেডিস, আর আপার ক্লাস ওয়েটিং রুম লেডিস পেরিয়ে গেলেই তারপরেই হচ্ছে আপনার আপার ক্লাস ওয়েটিং রুম জেন্টস। মাথায় রাখবেন 3 নম্বর প্ল্যাটফর্মের পাশে এই আপার ক্লাস ওয়েটিং রুমের অবস্থান। আর আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে খড়গপুর স্টেশনে ক্লক রুম আছে কি না, আর এখানে ক্লক রুম আছে। পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লক রুম, এর অবস্থানটি হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে, মোটামুটি 4 নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি জায়গায় বলতে গেলে। এই যে পিছনে দেখতে পাচ্ছেন লাল রঙের বিল্ডিংটি, এখানে হচ্ছে এটা হচ্ছে ক্লক রুম। আর এই ক্লক রুমে এই মুহূর্তে চার্জ কি সেটা নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পৌঁছে গেছি আর নতুন র্যাম্পের ওপরে, আর এই নতুন র্যাম্পটা কাছাকাছি প্রায় 1 বছর মতন হলো চালু হয়ে গেছে, কিন্তু মুশকিল হচ্ছে নতুন র্যাম্প চালু হয়ে গেলেও এখনও এখানে ওঠার জন্য ওই সিঁড়ি ভেঙে উঠতে হচ্ছে, আবার এটা উঁচু আর কি। তো লিফ্টের কাজ চলছে, আশা করছি খুব শীঘ্রই লিফ্ট চালু হয়ে যাবে। আর মোটামুটি আপনাদেরকে আমি এখন অবধি এই মুহূর্তে ঘুরিয়ে দেখালাম এখানকার সমস্ত প্ল্যাটফর্ম, এবং সেই সঙ্গে সঙ্গে আপনার ক্লক রুম, ওয়েটিং রুম, স্টেশনের যে ট্যাক্সি স্ট্যান্ড সেটা কিন্তু নতুন র্যাম্পের কাছে নয়, সেটা কিন্তু পুরনো যে র্যাম্প মানে যেদিক দিয়ে আমরা এতদিন বেরোই ওখানেই হচ্ছে, বুকদার দিকটায় ওদিকেই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। এখানে কিন্তু কিছু অটো বা টোটো পাওয়া যায়, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু যে ট্যাক্সি স্ট্যান্ডটা কিন্তু হচ্ছেই যেটা পুরনো র্যাম্পের কাছেই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড আর কি, সেটা মাথায় রাখবেন। তো কথা বলতে বলতে আমি যেখান থেকে আমার ব্লগ শুরু করেছিলাম আমি ঠিক সেই একই জায়গায় পৌঁছে গেছি। এই যে পেছনে হচ্ছে বগদার দিকে মেন এন্ট্রি টিকিট কাউন্টার, যেটা আপনাদের ব্লগের শুরুতে দেখিয়েছিলাম, সেখান থেকে ঠিক বেরোলেই হচ্ছে আপনার এই ডান দিকে দেখুন, এখানে হচ্ছে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে, এখান থেকে আপনি খড়গপুরের আপনি বা খড়গপুরের বা আউটারে যদি কোথাও যান এখান থেকে আপনারা ট্যাক্সি বুকিং করবেন, এখানে ট্যাক্সি অটো সবই এখানে পাওয়া যায়, আর মোটামুটি দরদাম করবেন। আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু শুধু যে এখানে ট্যাক্সি পাওয়া যায় তা নয়, আপনার বাসস্ট্যান্ডের দিকেও কিন্তু সেদিকেও কিন্তু ট্যাক্সি সবই মোটামুটি পাওয়া যায়। কিন্তু একটাই কথা সাজেস্ট করবো যে সবসময় কিন্তু আপনারা ট্যাক্সি বুক করার আগে আপনারা দরদাম করে নেবেন। আর ঠিক তার ঠিক বিপরীতে হচ্ছে এখানে এখানে বাইক স্ট্যান্ড আছে, আমার বাইক এখানেই আছে, আর বিশেষ কিছু কথা বলবো না। হয়তো আপনাদের আগামী দিনে যাতায়াতের পথে আমার এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ভিডিওটা কেমন লাগলো আপনারা লিখে জানাতে ভুলবেন না, এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের মহামূল্যবান সময় থেকে কিছুটা সময় দিয়ে ভিডিও দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।